নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও একটু 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 ভালো আছি। তো আমার এম বিশ্বাস ব্লগ চ্যানেলের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আর সবাই যে যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থাকো, কারণ কি অনেক অনেক গরম পড়েছে, আমরাই টিকতে পারছি না, শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, আর তোমরা কী করবে? আর আজকের লুকটা আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আমার বর বলে যে সিজি খুঁজে থাকলে নাকি আমার খুব সুন্দরই লাগে, আর যখন সিজি খুঁজে থাকি না, শুধু একটা নাইটি পরে চুল টুল আঁচড়াই না, তখন নাকি আমার বান্দরীর মতো লাগে, পাগলের মতো লাগে, সত্যি কথাই। তাই তো মনটাকে একটু ফুরফুরে করার জন্য সেজে নিয়েছি এই যে বাড়ির একটা কুর্তি, যেটা আমি যখন তখন দৌড়ে যাই পরে, আর এই যে একটা কানের দুল, এটাতে আমাকে কেমন লাগছে, আর একটা হালকা টিপ, আর যে এরকমভাবে সিঁদুর, আর হালকা লিপস্টিক, এটা আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানি। তো যাই হোক, অনেক দিনের একটা ইচ্ছে ছিল কেনার, দুইবার কিনেছি, একবারও টেকেনি। তো আমার টার্গেট ছিল যে আমি ইউটিউব থেকে টাকা পাবো, তারপরেই কিনবো, কিন্তু ইউটিউব থেকে টাকা পাওয়ার পরে বর আমাকে দিলো না, একটু বেশি অতিরিক্ত ভালোবাসে, তো তাই একটা বড় সড়ো বক্স দিয়েছে। আর কী আছে কমেন্ট করে যায় না, আর কী করে বা কমেন্ট করবে, দেখো তো নাই এখনও, আর থাম্বনেলে তো দেখেছো খুব বড় একটা বক্স, কী দিয়েছে, কে দিয়েছে এটা আমাকে। তো চলো বক্সটা আনবক্সিং করবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো আগে বক্সটা দেখাই, কত বড় সড়ো একটা বক্স। তো তিন দিন ধরে আমাদের জনিটা মারা গেছি, এই জন্য চোখের পানি, চোখের তলায় কালি পড়ে গেছি, কাঁদি কাঁদি, মানুষ বললে এত কাঁদতাম না, কিন্তু জানি সত্যি মনের মধ্যে একটা আঘাত দিয়ে গেলি। যাই হোক, যে চলে যাওয়ার সেটা চলে যাবে। তো তিন দিন পরে আজকে আমি ভাত খেয়েছি ভালো করে, ঠিক আছে, সকালবেলায়। মনটা খুব খারাপ লাগছিল, কুকুর বিড়াল একদম পছন্দ করি না, আমি কোলে না, কিন্তু জীবনের প্রথম ওকে এত ভালোবেসেছিলাম, কিন্তু আমাকে ধোকা দিয়ে চলে গেছে, ধোকা দিয়ে চলে গেছে। তো তোমরা তো সবাই দেখেছো আমার ছেলেটারও কেমন একটা অবস্থা হয়েছিল, ভালোবাসতো না। আর ছোটোবেলা থেকে এবারকে আমরা দুধ কিনে কিনে, ডিম কিনে কিনে খাওয়াতাম। তো যাই হোক, এত বড় একটা বক্সের মধ্যে কী আছে, কী আছে, এত বড় বক্সের মধ্যে ছোট্ট কোনো জিনিস নাই। তো দেখা যাক, আনবক্সিং করি, তিন দিন মন খারাপ করার থাকার কারণে এখনও খোলা হয়নি। তো চলো, আর আমার মনটা সবসময় বিবেক নিয়ে চলে, আবেগ নিয়ে না, ঠিক আছে, আমি আগে তোমাদের সাথে শেয়ার করি, তারপরে নিজে। তো চলো দেখাই, এটা আমার কাছাকাছি এখন আপাতত ঘরে নাই, এটা আমি এমনিতেই খুলতে পারবো। ঠকায়নি তোমার বর? ও মাই গড, এর জন্য তো এত ভালোবাসি, সত্যি এটা আমার খুব প্রয়োজন ছিল, সত্যি কথা, খুব প্রয়োজন ছিল, দেখো সত্যি খুব প্রয়োজন ছিল, থ্যাংক ইউ বরমশাই। তো চল দেখো কী সুন্দর, এটা কী, আমার তো বক্সটা দেখে হেভি পছন্দ হয়েছে, ক্যামেরা। তো সত্যি কথা বলতে আমি ওকে অনেকদিন ধরে বলছিলাম যে আমার একটা স্ট্যান্ড খুব দরকার, এটা খোলার আগে তোমাকে বলছি, এটা অনেক দামি কিন্তু, ঠিক আছে, খোলার আগে বলি, যখন আমি ভিডিও শুরু করেছিলাম তখন আমার 300 না 350 টাকা দিয়ে একটা নর্মাল স্ট্যান্ড কিনে দিয়েছিল, আর ওটা দুই দিন ভিডিও করার পরেই ভেঙে গিয়েছিল, আর ভেঙে যাওয়ার পর ওটা আমি সুতো দিয়ে গার্ডার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ভিডিও করতাম, তখন আমি বুঝতাম না যে স্ট্যান্ড না থাকলেও ভিডিও করা যায়, সত্যি কথা, স্ট্যান্ড না থাকলেও ভিডিও করা যায়, যদি তোমার ফোন ধরে দেওয়ার কেউ থাকে বা নিজেও ভিডিও করা যায়, কিন্তু নিজের যে পুরো বডিটা কিন্তু আনা যায় না। তো ইউটিউব ভিডিও করার জন্য সবথেকে বেশি প্রয়োজন একটা স্ট্যান্ডের, তো স্ট্যান্ড আমি যে বললাম 350 টাকা দিয়ে কিনে, ওটা ভেঙে চুড়ে যাওয়ার পরে মনটা ভেঙে গেছিলো, ওইটাও ভেঙে গেছিলো, মনটাও ভেঙে গেছিলো, তারপর আর কেনা হয়নি। তারপর অনেকদিন পর আমার বর একটা
ওই যে লাইট সিস্টেম, ওই যে কী বলে ওইটা আমাকে গিফট করেছিল, অনেকেই জানো ওই ভিডিওটা আমি ছেড়েছিলাম ওই শর্ট ভিডিও টিডিও করার জন্য। লাইট রিং লাইট গিফট করেছিল স্ট্যান্ড, তারপর রিং লাইটটা খারাপ হয়ে গেল, তারপর আমি ওই স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করতাম, তারপরে একদমই ছিল না। তো আমার ইচ্ছে ছিল যে আমি ইউটিউব থেকে টাকা পাবো, তারপরে কিনবো, কিন্তু ইউটিউবের টাকা দিয়ে এটা কেনা হয়নি। এটা আমার বর মশাই আমাকে গিফট করেছিল, বুঝিস। তো চলো এটা আনবক্সিং করি। তো তোমাদের ইউটিউব করাতে গেলে একটা নর্মাল, যদি তোমরা একটা স্ট্যান্ড কিনতে যাও তবে কী হবে, দুদিন পরে ভেঙে যাবে। এর থেকে একটু দামি একটা স্ট্যান্ড করো, দেখবে 4 বছর ভালোভাবে রেখে দিলে 4-5 বছর তো যাবে, তার বেশিও যেতে পারে। আর এই মালটা কিন্তু, মাল বলছি সরি, এই জিনিসটা কিন্তু অনেক অনেক হাড়ি মাল, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরও অনেক পছন্দ হবে। আর আমিও দেখি কেমন এইটা, যে এই জিনিসটা মনে হয় যে ফোন রাখার, আমি জানি কারণ কেন ছিল, একটা নর্মাল ছিল ওইটা। আমি আগে দেখি তোমাদের, এই দেখো তোমরা অনেকেই জানো না স্ট্যান্ড কীভাবে ব্যবহার করতে হয়। এই যে এইটা রাখতে হয় এইভাবে ফোনটা, যদি শর্ট ভিডিও করো তবে এইভাবে ফোন রাখতে হবে। শর্ট ভিডিও করতে গেলে হচ্ছে কি লম্বাভাবে ফোন রাখতে হবে, আর যদি ব্লগ ভিডিও রাখতে চাও তাহলে আইডাভাবে ফোন রেখে ভিডিও করতে হয়, ঠিক আছে। তো চলো এই জিনিসটা তোমাদের দেখাই। তো বন্ধুরা, এইটি কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, মানে আমি না আমার বর। তো ফ্লিপকার্টের জিনিসগুলো মোটামুটি খুবই ভালো আসে, কারণ কি আমার গ্যাস ওভেন, তারপর আমার অনেক অনেক জিনিস আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো ফ্লিপকার্টের জিনিস অনেক ভালো হয়, তোমরা চাইলে এটা আমি ডিসক্রিপশনেও দিতে পারি কোথা থেকে কিনেছি। তো চলো এইটা একটু খুলে তোমাদের দেখাচ্ছি, কারণ কি এই যে এইটা কিন্তু এরকম থাকে থাক, আর এটা কিন্তু পুরো আমার যে ঘরে স্লিং রয়েছে ওই অবধি লম্বা। তো আমি তোমাদের কীভাবে বোঝাই, এই যে আমার দরজাটা দেখছো পর্দা দেওয়া, পুরো ওরকম লম্বা কিন্তু জিনিসটা। হ্যাঁ, তো অতটা তো আমার লম্বা লাগবে না, যেটুকু প্রয়োজন সেটুকুই খোলা যায়। ওই দেখো, ছোটোও করা যাবে বড়ও করা যাবে, আর ওই পাশে ওইটা ঘুরিয়ে ঘুরিয়ে তুমি ভিডিও করতে পারবে তোমার মন মতো। একবার শিখে গেলে কিছুই না, শেখারও কিছু নেই। আমি এখনও ঠিকঠাক জানি না, তো চলো এটাকে ভালো করে রেখে দিই। তো এইটার দেখো পাতগুলো, দেখো এত হার্ডি, তোমাদের কি বলবো, এই দেখো এত শক্ত এই পাতগুলো, এত শক্ত কি বলবো, খুবই হার্ডি শক্ত। এটা আমার খুব পছন্দ হয়েছে, আর এই কালারটা বা এই জিনিসটা তোমাদের কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আমার একটা স্বপ্নও বলতে পারো, একটা ইচ্ছে বলতে পারো, এটা ছাড়া ভিডিও করাটা, ঘরের বা পুরো ফুল ভিডিও করাটাই অসম্পূর্ণ। এটা হয়েছে আমার অনেকটা হেল্প হবে, অনেকটা ভালো হবে। তো চলো তোমার দামটা আগে বলি, এটা রেখে দিই। তো এইটার এটার দাম এখানে হয়তো দেওয়া নেই, কিন্তু বক্সে দেওয়া আছে দাদা। দাম হচ্ছে 930 টাকা। তো অনেক অনেক ধন্যবাদ আমার বরকে, কারণ ওই একমাত্র বোঝে যে ভিডিও করতে গেলে একটা স্ট্যান্ডের খুব প্রয়োজন। আর তোমরা যদি এরকম দামি একটা স্ট্যান্ড না কিনতে পারো, নর্মাল একটা কিনে নিতেই পারো, কারণ কি সবসময় তো আমাদের আশেপাশে সবাই থাকে না ভিডিও করে দেওয়ার জন্য, অনেকে ছেদর ভেদর করে, হ্যাঁ ভিডিও করে হ্যান ত্যান। তো নিজের একটা স্ট্যান্ড থাকলে ভালো করে ভিডিও করাই যায়। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করে দিও সাবস্ক্রাইব। তো আর যারা সাবস্ক্রাইব করবে এই নিচের বেল আইকনটি অল করে দিও, বুঝলে, তাহলে সব নোটিফিকেশন তোমাদের সঙ্গে সঙ্গে যাবে। তো আমার লুকটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার এই গিফটটা তোমাদের কেমন লেগেছে ঝাঁকানাকা কমেন্ট করে জানিও। এরকম গিফট অনেক অনেক পেতে চাই বড়ির কাছ থেকে, ঠিক আছে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।